হাই বন্ধুরা, আমি রূপম। বাচ্চা শ্বশুরের কয়েক ঘন্টা পর সব সিনেমা হলে চলে আসবে এবং এটা দেখার জন্য কেমন কি উৎসাহ, কেমন কি ভিড়, সেই নিয়ে কথা বলবো না। এখন কথা বলবো কেমন হচ্ছে বক্স অফিস রিপোর্ট, কি বলছে, অ্যাডভান্স বুকিং কিরকম এবং হল লিস্ট জানাবো। তা প্রথমে বলে রাখি যে অ্যাডভান্স বুকিং সম্পর্কে, তো অ্যাডভান্স বুকিং বেশিরভাগই বলা হচ্ছে বুক মাই শোতে যেরকমভাবে ফিল আপ হয়েছে, যেরকমভাবে কতটা কি দেখানো হয়েছে, এবং আমি মাত্র একখানা হলেই যেতে পেরেছি এবং সেই হলটাতে গিয়ে আমি মানে যেখানে টিকিট কেটেছি তো সেই সিনেমা হলতে জিজ্ঞাসা করলাম যে কেমন কি অডিয়েন্স রিয়াকশন মানে অ্যাডভান্স বুকিংয়ে। তো যে হলটা আমি গেছি সেখানে অ্যাডভান্স বুকিং আপাতত যেরকম রিয়াকশন প্রায় মানে ফুল হয়ে গেছে। এবং যদি বুক মাই শোর কথা বলি তাহলে আমি ছবিগুলো তুলেছি স্ক্রিনশটে, তোমরা একবার দেখে নাও। অতীন্দ্রা বলি, অজন্তা বলি, বসুশ্রী বলি, বিজলি বলি, মিনার বলি, এই হলগুলোতে অলমোস্ট ফুল, দুটো তিনটে করে যেরকম শো ছিল সবকটা শোই মোটামুটি ফিল আপ হয়ে গেছে। বেশিরভাগ জায়গায় হাউসফুলের বোর্ড মানে হয়ে গেছে যে হাউসফুল বুক হয়ে গেছে। এবং এর ঠিক উল্টো রিয়াকশন কিন্তু গেছে মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে। মাল্টিপ্লেক্সে সিনেমাটা কিন্তু তেমনভাবে এখনও পর্যন্ত বুকিং হয়নি, কিন্তু এর মানে উল্টাতে কিন্তু যেরকমভাবে কথা হচ্ছে যে নেগেটিভ গেছে মাল্টিপ্লেক্সে, এটা কিন্তু বদলতে জাস্ট 1 মিনিট লাগবে। কারণ মাল্টিপ্লেক্সে কিন্তু এমন খুব কম সিনেমা হয় যারা হিউজ বুকিং পেয়ে যায়, ঠিক আছে। কারণ মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের পিক আপটা হয় হচ্ছে ওয়ার্ড অফ মাউথের ওপরে, যে যদি ফিল্ম মর্নিং শোজে ভালো রিয়াকশন পায়, 10টা সিট হোক 20টা সিট হোক, যদি ভালো রিয়াকশন পায় তাহলে সেটা ইনক্রিজ করে নুন শোজে। আর নুন শোজ যদি ভালো যায় তাহলে কিন্তু ইভিনিং এবং নাইট শোজ অবভিয়াসলি ফুল যাবে, কারণ সেটা থাকে ফ্যামিলি জোনে। তো ফিল্মে যদি মর্নিং শোজ ভালো যায় তাহলে কিন্তু পরে ছবিটা অবভিয়াসলি অনেক বেশি ওয়ার্ড অফ মাউথ গ্রেন করতে পারে এবং অডিয়েন্স টানতে পারে। তো এটা ডিপেন্ড করবে মর্নিং শোজে মাল্টিপ্লেক্সে কেমন রিয়াকশন হবে, এবং কন্টেন্ট ড্রিভেন যদি ফিল্ম হয় তাহলে এটা জোরদার হবে, অডিয়েন্স টানবে বেশি তুলনামূলক সিলভার সিঙ্গেল স্ক্রিন থেকে। এবার হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে বেশিরভাগ সবসময় জানি আমরা মানে যে তারা মাস ফ্যান হিউজ রয়েছে, তো সিঙ্গেল স্ক্রিনে তার বুকিং হওয়াটা স্বাভাবিক। কিন্তু বুকিং বুকিং রেসপন্স বেটার দেন আগের ছবি সুলতান দ্য সেভিয়ার, যেটার প্রিভিয়াস ফিল্মের থেকে এই ছবির সিঙ্গেল স্ক্রিনে রিসেপশন ভালো আপাতত। কারণ সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সই কিন্তু ছবিটাকে উইকেন্ড প্লাস উইকডেজ ফার্স্ট উইক টানতে পারবে কালেকশনের দিক থেকে। এবং যদি সেটা মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে দেখা যায় তাহলে কিন্তু একদম সোনায় সুহাগে এবং ছবির ক্ষেত্রে ডাবল বোনাস। তো এই মোটামুটি, এবং আমি তোমরা কয়েকটা স্ক্রিনশট দেখে নাও যেখানে মোটামুটি কি পুরোপুরি হলগুলো ফুল এবং 2-4খানা মাত্র সিট খালি আছে। অতীন্দ্রা, অজন্তা বলি, বসুশ্রী বলি, বিজলি বলি, সিনেপলিস, এই হলগুলোর রিয়াকশন। এবার হচ্ছে হল লিস্ট। তো আমি হল লিস্ট শেষে দিয়ে দিচ্ছি এবং হলগুলোর নাম ডিসক্রিপশনে লিখে দিচ্ছি এবং তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা এত অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে। জুড়ে থাকতে হবে আমাদের সাথে, খুব ভালো থেকো, টেক কেয়ার।